মা মা তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঁঞ্চু সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা মা ঝিঙের মাচায় ফুল এসেছে? তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি আর কোনোদিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব, তরফদার বাবুদের পুকুরটাকে ভেসে গেছে। মা কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়, আমি আমতলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি, চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিনাজ আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে, আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি, আমি আর কোনো বাগানেই যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে, বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি, বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বলো। ওর উপর আমি রাগ করিনি, রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা মা আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দেই আর তুলির কথা ভাবি, কালো ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই, হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক, কি ভালো কি ভালো, বিনা পয়সায় কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে ছুটবে না। জোর হাওয়া দিল, তালগাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয়, এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পরে, বাড়ির তালগাছ দুটো আছে তো, কালো তালের বড়া বড় ভালোবাসে, একদিন বানিয়ে দিও মা, তেলের দাম খুব জানি তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সে গরুটা ভালো দুধ দেয়? আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো, গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ, বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিনাজ শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে, আমি কি বুঝি না? সব বুঝি, কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি, সেজন্যই তো, সেজন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই, আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক, কালো ভুলুকে স্কুলে পাঠিও,
তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়। দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারাম জাদি, কেন ফিরেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এ একটা বেবুসে মাগি, কি করে জানলো বলতো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য দাদা দাদা টেনে এক চর কষালো আমার গালে, আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই, আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না 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 না, আমি আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরের মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙের মাচায় ফুল ফুটুক, আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপুষ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বন বন করে পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি, এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে, তাহলেই বুঝছ কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তবু তুমি আমার মা, তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি আর মা পাব কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো, ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়, যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ, আর যদি আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও ও বেঁচে যাবে।